হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ফ্রুট ডেজার্ট। ফ্রুট ডেজার্ট করতে আমার কী কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, বেদানা রয়েছে, এখানে আমি নাশপাতিকে গোল গোল করে কেটে রেখেছি, কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে প্লাম আছে, ছোট ছোট করে প্লামগুলোকে কেটে রেখেছি। আমকে গোল গোল করে কেটে নিয়েছি, আর এখানে কিউব করে কাটা আছে। এখানে লেবু রয়েছে, লেবুকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে কনডেন্সড মিল্ক রয়েছে, এতে ঘরে পাকা মিষ্টি দই রয়েছে। দেখো, আমি কড়াইয়ে দুধ বসিয়েছি, দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নেব। এবার দেখো, আমি এই বোলের মধ্যে সাজিয়ে নিচ্ছি ফলগুলো। এবার প্লামগুলো দিয়ে দিচ্ছি, লেবু দিয়ে দিচ্ছি, এবার দেখো কনডেন্সড মিল্ক আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো ফলগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো দইটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রুটসের মধ্যে। এইভাবে তোমরা ফ্রুট ডেজার্ট বানাবে। এবার আমি ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা করে তারপর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। দেখো, ফ্রুট ডেজার্টটা আমি ফ্রিজ থেকে বার করেছি, এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি। এবার দেখো আমি উবুড় করে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। ঠিক এইভাবে তোমরা ফ্রুট ডেজার্ট বানাবে। এবার আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা এভাবে ফ্রুট ডেজার্ট বানাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ডিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।